ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সল্টলেকে মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ বিতর্ক সরব মমতা বাংলার প্রচুর রেলের প্রকল্প এনে দিয়েছি প্রকল্পের জন্য চোখের জলও ফেলতে হয়েছে সবকিছু করার পরেও জানানো হলো না ছোট্ট একটা রুট চালু হলো জানানো না ছবি দরকার ছিল না খবর তো দিতে পারতো আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আজকে বলেছেন আর কি কি তিনি বলেছেন জানবো কথা বলে নেব উজ্জ্বলের সঙ্গে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর ঠিক কি কি বলেন প্রথমত হচ্ছে যে মেট্রো নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় একবার প্রকাশ করেন দুঃখ প্রকাশ করেন কারণ তার বক্তব্য হচ্ছে যে এই মেট্রো প্রকল্পের জন্য কম চোখের জল তাকে ফেলতে হয়নি এবং এই টাকা জোগাড় করার জন্য কিন্তু দরে দরে তিনি ঘুরেছেন যখন এত বড় একটা মেট্রো প্রকল্পের কাজ উদ্বোধন হচ্ছেন তখন তাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না কেন্দ্রীয় সরকার এটা তার ক্ষোভের কথা তার অভিমানের কথা দুঃখের কথা এবং গত কাল থেকেই কিন্তু এই নিয়ে বারবার সর হয়েছেন বিরোধীরা বারবার কিন্তু এই নিয়ে তার দলের সদস্যরা যদিও বিরোধীরা তারাও কিন্তু মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না ডাকাটা অন্যায় মুখ্যমন্ত্রীকে না ডাকাটা অন্যায় একই সঙ্গে তারা অবশ্য প্রশ্ন তুলেছিলেন যে সরকারি প্রকল্পের যে সমস্ত কর্মসূচি হয় জেলায় জেলায় যে বৈঠক হয় সেখানে তো বিরোধী সদস্যদের ডাকা হয় না যদি সেটা অন্যায় না আজকের ঘটনাটা অন্যায় হয় তাহলে সরকারি বৈঠকে কেন বিরোধীরা ডাক পায় না এটাও কিন্তু একই রকম ভাবে অন্যায় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় কিন্তু রীতিমতন আক্রমণাত্মক ছিলেন তিনি তিনি নানা প্রসঙ্গে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন জলঙ্গির প্রসঙ্গ টেনে বলেছেন যে দুজন খুন হয়েছে তার জন্য বিরোধীরা দেয় কারণ তার যুক্তি যে সরস্বতী পুজোর দিন বন ডাকা হয়েছিল আসলে কমিউনাল কার্ড খেলার হয়েছিল এবং সেই কারণেই এই দুজনকে খুন হতে হয়েছে ফলে সব মিলে আজকে রীতিমতো আক্রমণোত্তর ছিলেন মুখ্যমন্ত্রী বিরোধীদের প্রশ্নের যেমন জবাব দিয়েছেন পাশাপাশি সরকারের উন্নয়নের আগামী দিনের সরকারের উন্নয়নের পথ কি তাও কিন্তু তিনি তুলে ধরেছেন ধন্যবাদ